कदिन आगे आस्ते कदिन आगे भारतवर्षের इतिहासे भारतवासी बांगालीर प्राणे शुधु भारतवर्षे नय गोटा विश्वेर इतिहासे एकटा बिराट बड़ो ट्रेन दुर्घटना घटे गियेछे। आपनारा सबाई जानेन, टीवीते खबरेर कागजे देखेछेन করমন্ডল एक्सप्रेस उड़िष्यार बालेश्वरे कत बड़ो दुर्घटनाग्रस्त घटेছে। सब समय मने राखबेन, भाबुन तो जिनि ट्रेनटा चालिये जाच्छिलेन तिनि कि भाबछिलेन जे आजके दुर्घटना घटबे सबाई मारा जाबे एमनकि आमिओ मारा जाब? 300 जनेरो बेशी मानुष मारा गेছে। तारा कि जानतो जे आमरा सबाई मारा जाबो? जानतो ना। आमी हावड़ा जिलाय कीर्तन करते गियेछिलाम, जेदिन घटना घटे तार परेर दिन आमाके ओखानकार मानुष डेके बोलছে, কৃষ্ণবাবু আপনি যে বলেন ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে, এটাও কি একটা মঙ্গল হলো? ৩০০ জনের প্রাণ কেড়ে নিয়ে কার মঙ্গল? তারও বেশি মানুষ অর্ধেক থেকে ছিড়ে গেছে, দেহটা আলাদা হয়ে গেছে, টুকরো হয়ে গেছে, এদিকে হাতটা পড়ে আছে, এদিকে পাটা, কারণ মুন্ডুটা ছিড়ে চলে গেছে, ধরে কুড়িয়ে এনেছে। তাহলে কার মঙ্গল হয়েছে? খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন যারা জ্ঞানী গুণীজন আছেন, বিচার করে দেখবেন যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ট্রেনটা যে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয় ওই সময় ট্রেনটার গতি ছিল ১২৬ কিলোমিটার পার আওয়ার। खबर कागज देखे सब तई तो जखनी ड्राइवर देखे सामने एक मालगाड़ी दाड़ी ब्रेकटा टेने दिए 31 सेकेंडर मध्य 89 किलोमीटर गति कमिए दिए। ওই যে গতিটা কমিয়ে দিয়েছে, গতিটা কমানো মাত্র যারা যে যার জায়গায় বসেছিল আর বসে থাকতে পারেনি, ওখানে কিছু মানুষ মারা গেছে। সামনের লোক পিছনে এসে গেছে, পিছনের লোক সামনে এসে গেছে। একবার ভেবে দেখুন আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় মনুষ্য জীব, আমরা যে ছুটে যাচ্ছি আমাদের গতিটা হচ্ছে ১২৬ কিলোমিটার ওই করমন্ডল এক্সপ্রেসের মতো। আমরা জানি না আমাদের জীবনের সামনে কি ধাক্কা অপেক্ষা করছে। হ্যাঁ, আমি কারো ধার করা কথা নিয়ে কীর্তন করি না, কথা আমার নিজের, মনে রাখবে। আমরা ছুটে গেলাম, আমি যখন দেখছি আমার জীবনে অসৎসঙ্গ করতে করতে, আমার জীবনে জীবনটা মিথ্যা চিটিংবাজি দু নম্বরি করতে করতে দেওয়ালের কোনায় এসে ঠেকেছে, এবার মৃত্যু এসে গিয়েছে, ওই মালগাড়ির মতো সামনে দাঁড়িয়ে আছে, আমি ব্রেক টেনে দিলাম। 15 বছর বয়স যে ছেলে মেয়ে তারা কীর্তন শুনতে যায় না। কারা যায়? যাদের 50-এর উপরে হয়ে গেছে তারা যায়। 50-এর উপরে ব্রেক টেনে আর লাভ নেই, ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যখন বয়স 15 বছর ছিল তখন ছুটেছে 126 কিলোমিটার স্পিডে, বয়স যখন 50 হয়ে গেছে এইবারে মনে মনে চিন্তা করছে আমার যাওয়ার টিকিট তো কনফার্ম হয়ে গেল, দাঁত পড়ে গেছে, চুল উঠে গেছে, খেতে পারি না, সুগার হয়ে গেছে, হাই প্রেশার হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, এবারে ব্রেক টানো। 31 সেকেন্ডের মধ্যে 89 কিলোমিটার গতি কমিয়ে দিল, তবু ধাক্কা লেগে গেল। জীবন থেকে বাঁচার জন্য কোনো রকম উপায় নয়, মানুষটা মারা গেল। সব থেকে বড় আশ্চর্য কি জানেন? যে মানুষগুলোকে বাঁচিয়ে বাসে করে ফিরিয়ে দেওয়া হচ্ছিল নিজেদের বাড়িতে, সেই বাসটা পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে বাকিরা মারা গেল। সব সময়ের জন্য মনে রাখবেন, আজকে আপনি হরিনাম শুনতে এসে কীর্তন শুনতে এসে একবারে পিছনের সিটটা ধরে নিয়েছেন, ওখানে বসে গল্প করছেন পাশের বাড়ির মায়ের সঙ্গে কি দিয়ে ভাত খেয়েছে, ঢাকাই জামদানি কত দিয়ে কিনেছে, কানের দুলের ডিজাইন করতে কত, ওই পিছনে বসে গল্প, ওই কোণে এই কোণে। কেন? মানুষ ভাবছে যে কীর্তন গাইছে তার চোখ আমার দিকে আসছে না, আমি ফাঁকি মেরে দিচ্ছি। তাকিয়ে দেখুন, চোখ আমার নয়, চোখ তার। যে উপরে যত উঠেছে সে যত নিচের দিকে তাকাতে পারে, ভগবান সবার উপরে উঠে বসে আছে, সে দেখছে কে কি করছে। আজকে ভগবানের নাম শোনার শক্তি আছে, আপনি শুনলেন না, একদিনকে আপনি শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, গায়ে শক্তি থাকবে না। বিচার করে দেখবেন, টাইটানিক জাহাজটা যখন বানানো হয়েছিল সেই জাহাজটা জাহাজের ইতিহাস তিনি লিখছেন, তিনি ব্যাখ্যা করছেন। সেই জাহাজে সকল মানুষ টিকিট কেটে উঠেছিল আটলান্টিক মহাসাগরে করে পৃথিবীটা ঘুরবে বলে। সবাই যখন টিকিট কেটেছে, এই সবার মধ্যে থেকে ইংল্যান্ডের একজন গরিব ব্যক্তি সেও টিকিটটা কেটেছিল। তবে একার জন্য কাটেনি, বাড়িতে তার স্ত্রী আর তার একমাত্র ছেলে ছিল, তাদের জন্যও কেটেছিল সর্বস্ব বিক্রি করে। আর যখন তিনটে টিকিট কেটে নিয়েছে, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, সে এসে লেজ নাড়াচ্ছে। মেয়েদের আবার একটু দয়া মায়া বেশি মায়েদের শরীরে, যার জন্য দেখবেন নার্সিংহোম হসপিটালে মেয়েদেরকে নার্স রাখা হয়, ওরা রুগীদের দুঃখ বুঝবে বলে। হ্যাঁ, তাহলে কুকুরটা যখন লেজ নাড়াচ্ছে, মালিকের স্ত্রী এসে মালিককে বলছে, হ্যাঁ গো, ওই কুকুরটা আমাদেরকে সুখে দুঃখে সারা জীবন পাহারা দিয়ে রেখেছে, ওর জন্য একটা টিকিট কাটলে হতো না, ও একটু ঘুরে আসতো। বলছে, দেখো আমি তো গরিব, আমি ওকে ওর জন্য যদি টিকিটটা কাটি তাহলে আমাদের নিজেদের খাওয়ার পয়সা থাকবে না। বলে, না থাকুক না, তবু তো তোমার সংসারের একজন সদস্য। কুকুরের জন্য টিকিট কাটা হয়েছে। যেদিনকে টাইটানিক জাহাজটা ছাড়বে তার আগের দিন খেলার ছলে ওই কুকুরটা গিয়ে মালিকের ছেলের পায়ে কামড় বসিয়ে দিল। মালিকের মনে খুব রাগ হলো, তোকে আমি খাইয়ে দাইয়ে যত্ন করে এত বড় করেছি, নিজের বাড়িতে রেখেছি, আর তুই আমারই ছেলের পায়ে কামড় বসালি। তাহলে ছেলের পায়ে যদি কুকুরে কামড় দিয়েছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? ছেলে বলছে, বাবা অসুস্থ শরীর নিয়ে আমি যাব না, তুমি চলে যাও। ছেলে যদি না যায় তার মা যেতে পারে? পারবে না। মা বলছে, আমার ছেলে যদি না যায় আমিও যাব না। বাবা বলছে, তোমাদের জন্য আমার এত কিছু সব, তোমরা যদি না যাও আমি যাব কেন? আমিও যাব না, চলো টিকিট ক্যান্সেল করে দাও। তিনজনে মিলে ঘরে থাকলো। 7 দিন পরে খবরের কাগজে বেরিয়েছে, টাইটানিক জাহাজে চড়ে যারা ঘুরতে বেরিয়েছিল জাহাজটা জলে ডুবে সবাই মারা গেছে। মালিক বাবু ছুটে গিয়ে নিজের কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। কুকুরটাকে বলেছিল, তুই আমাদের সংসারে কুকুর নয় রে, তুই ভগবানের পাঠানো দূত হয়ে এসেছিস। ভগবান তোর মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে, তার ইচ্ছা ছাড়া মানুষ যদি জোর করে কর্ম করতে যায়, মানুষের সেই কর্ম সফল হবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। একবার চিন্তা করুন, ৫১ ঘন্টার মধ্যে রেলটা পুনরায় চালু হয়ে গেছে। ভারতবর্ষের রেলমন্ত্রী যিনি আছেন, যিনি মন্ত্রীর চেয়ারে বসে আছেন, আমি খবরে দেখছি যখন মালগাড়িটা চলে যাচ্ছে নতুন পাতের ওপর দিয়ে, তিনি হাত জোড়ো করে প্রণাম করছেন। জানো, যে মন্ত্রী হবে, বিজ্ঞান নিয়ে চলবে, সে প্রণাম করবে কেন? সে প্রণাম করছে কেন জানেন? সে ঈশ্বরেরকে বলছে, প্রভু আর কারো জীবন তুমি এইভাবে নিও না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমাদের জীবনে চাওয়া অনেক কিন্তু পাওয়া অনেক নয়। একটা মুসলমান যে মসজিদে বসে নামাজ পড়ে, নামাজটা শুরু হয়ে যাওয়ার পর তার কাছে গিয়ে যদি কেউ বলে আপনার মা মারা গেছে, তিনি হাত দেখিয়ে থামিয়ে দেয়, আগে নামাজটা পড়বো তারপরে যাব। আর হিন্দু বাড়িতে যেখানে কীর্তন হয়, মায়ের ছেলে একটু ক্যাঁ করে কেঁদে উঠলে মা এবারে বগল দাবা করে নিয়ে চলল। তবে বাবাদের খুব একটা ভূমিকা নেই, কেন বাবারা যদি হরিনামের আসর থেকে উঠে যায়, একা যায় আবার একা এসে বসে। মায়েরা তো একা যাবে নি, ৮-১০ জনকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, পাশের লোককে গিয়ে খুঁজছে, কালকে সকালে হবে, চল। বাবা মানে নিজে গেল, যেগুলোর হচ্ছিল তারও মাথা খেয়ে নিল। কিন্তু যখন গয়না কিনতে যায় তখন আবার কাউকে নেয় না, তখন একা চলে যায়, ভাগ দিতে হবে। তো মনে রাখবে, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। শিলাবতী ভগবানের চরণে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে ভগবান মাকে আশীর্বাদ করছে, শোনো অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান কবু না রহিবে তোমার ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দাঁড়ে দাঁড়ে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। এই আমার মনের কথা অবশ্য ফলিবে, আসবে। ভগবানের সব কথাগুলো মায়ের বিশ্বাস হয়েছে, একটা কথা মায়ের বিশ্বাস হয়নি, কোনটা বলুন তো? ভগবান শেষে বলল তোমার ছেলেটা রাজা হবে, এই কথাটা মা মানতে পারেনি। রাজা হয় কার ছেলে? রাজার ছেলে রাজা হয়, জমিদারের ছেলে জমিদার হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না। মা মনে মনে ভাবছে যাদের বাড়িতে একবেলা ভাত খেলে আর একবেলা খাওয়ার জন্য ভিক্ষা করতে হয় তার বাড়ির ছেলে রাজা হবে নাকি? ভগবান বুঝি মন রাখার জন্য কথাটা বলে পালিয়ে গেল। হ্যাঁ, ভগবান যেই মাকে বলে দিয়ে চলে গেছে, দরজার বাইরে দাঁড়িয়ে শিলাবতীর স্বামী দরজায় টোকর দিচ্ছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি? হ্যাঁ। বাহ, এত সুন্দর করে তুমি যে আমার প্রভুকে সেবা করছো আমি তো জানি না, দাও হাতটা বাড়িয়ে দাও। হাতটা যেই বাড়িয়ে দিয়েছে স্বামী, হাতটা বাড়িয়ে দিয়ে স্ত্রীকে বলছে দাও প্রসাদ দাও। শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে, আস্তে। মায়েরা প্রসাদ খান তো? হাতে হাতে খান না অনেক সময়, দেয় না ফল প্রসাদ। প্রসাদটা খাওয়ার পরে হাতটা কি করেন? হ্যাঁ ঠিক করেছে, আরো আগে করলেন নি কেন? তাহলে এই যে সন্ধ্যাবেলা পোলাও দিচ্ছিল, পোলাও পোলাও আমার কপালে নেই তো, শেষ হয়ে গেছে। তাতেই মাইকে বারবার বলছে কেউ দুবার নেবেন না, দুবার নেবেন না, দুবার নেবেন না। দুবার কি এক একজন তিন চারবারও নিয়ে নিয়েছে, খাতায় লেখা আছে নাকি? যাক ছেড়ে দেখ। তাহলে পোলাওকে খেলেন, পোলাও খাওয়ার পরে হাতটা কি করলেন? মাথায় মুছেছে কেন? মনে রাখবেন প্রসাদ খাওয়ার পরে কোনোদিন মাথায় হাত মুছতে নেই, ব্রহ্ম সনাতন উচ্ছিষ্ট হয়ে যায়, হাতটা ধুয়ে নিতে হয়। প্রসাদ পেয়ে মাথায় হাত মুছবেন না, হাতটা ধুয়ে নেবেন জল দিয়ে। স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে, শিলাবতীর স্বামী বলে উঠছে আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। ছুটে গিয়ে নিজের স্বামীর পায়ে দুটো জড়িয়ে ধরল, দয়া শিলাবতী, আমি তো তোমায় কোনো খারাপ কথা বলিনি, আমি বলেছি কালকে সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বর্তমানে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আর দেহের মনের সব খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আস্তে। আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। তাকিয়ে দেখুন পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলে, সব ভালো ছেলের মূলে আছে একটা করে ভালো মা। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই, লিখে রেখে দেন। কল ভালো হলে তার জল ভালো হবে, জল ভালো হবে। গাছ যদি ভালো হয় তার ফল ভালো হবে, ভালো হবে। ঘরের ভিত যদি ভালো হয় ঘর ভালো হবে, ঘর ভালো আপনার ফসল ভালো হবে, ফসল ভালো হবে। বলে ভাই আমাদের মাটি ভালো নয়, মাটি ভালো নয়। না না আমি এই মাটির কথা বলিনি, আমাদের মাটি ভালো নয়, আমাদের মাটি ভালো নয়। মা যদি ভালো না হয় ভালো সন্তান জগতে আসবে কি করে? মা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হবে না। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে, দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। যত জায়গায় ভালো ছেলে দেখবেন সমস্ত ভালো ছেলের মূলে আছে ভালো মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল, মা কয়াধু বড্ড ভালো ছিল। আবার রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, ছেলেটা রাবণ হয়েছে, কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। শিলাবতীর স্বামী ভগবানের মন্দিরে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে সাক্ষী রেখে বলল, আমি ভগবানকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আজ থেকে 7 দিনের মধ্যে আমি ফিরে আসব, আর এই ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল। একদিন দুদিন তিন দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে একসঙ্গে দুজনায় প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে, সাঁঝের বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি সাজের মেলায় তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজের বেলা নিতাই গৌর হরিব প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। মায়েরা সন্ধ্যে দেন তো বাড়িতে প্রতিদিন, দেন না সন্ধ্যে? হ্যাঁ আজকে দিয়েছেন তো। আচ্ছা বলুন, সন্ধ্যেবেলা যখন প্রদীপটা হাতে নিয়ে তুলসী তলায় যান, হাতে শঙ্খ থাকে তো, শঙ্খটা বাজাতে হয়, তারপরে প্রদীপটা মন্দিরে ঘুরিয়ে তারপরে বাড়িতে আসেন। ভালো করে ভেবে বলবেন, যে শঙ্খটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালেন ওই শঙ্খটা নিয়ে এসে আবার ঠাকুর ঘরে বাজাচ্ছেন, হ্যাঁ কি না? তাহলে শঙ্খটা যখন একবার মুখ দিয়ে বাজিয়েছেন ওটা এঁটো হয়ে গেছে, हाथटा एटो हो गेছে সেই হাতে প্রদীপটা ধরেছেন প্রদীপটা এটো হয়ে গেছে সেই এটো শাকটা নিয়ে এসে আবার ঠাকুর ঘরে বাজাচ্ছে একটা এটো থালায় কবার খেতে দেবেন এক ঠাকুরকে এটো থালায় কবার দেবেন কাল থেকে একটা বুদ্ধি করবেন হাতে ছোট একটা বাটিতে একটু গঙ্গা জল রাখবেন যত জায়গায় শাকটা বাজাবেন একটু করে জলের ছিটে দিয়ে নেবেন শঙ্খটা ধোয়া হলো আবার গিয়ে অন্য জায়গায় বাজাবেন শাকটা ধোয়া হবে আবার গিয়ে অন্য জায়গায় বাজাবেন মনে রাখবেন এর জন্য শাস্ত্র পড়তে হয় না এর জন্য বিবেকটা খোলা রাখলেই হয় সবকিছু বইতে লেখা থাকে না মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গিয়েছে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেছে যখন মা লোকমুখে সংবাদ এসেছে সাত দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে প্রভু গর্ভের মাঝে তার সন্তানটাকে নিয়ে একা করে দিলে আমার কে আমায় অন্ন দেবে কে আমায় বস্ত্র দেবে আমি কার কাছে যাব কে আমায় ক্ষুধায় আহার দেবে কে আমার মনের দুঃখের কষ্টের কথা একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে কীর্তনিয়া গাইছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পাবে পাড়ার লোকদেরকে ডেকে মা বলছে আমি একটু জগন্নাথ দেখতে যাব তোমরা আমায় নিয়ে যাবে হাত তুলুন কারা কারা জগন্নাথ দেখতে গিয়েছেন দেখি একটুখানি বাহ আমিও গিয়েছি তুলে দিয়েছি আচ্ছা একটু নামান দেখিনি আরেকবার কষ্ট করে তুলো কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা খেয়েছে কেউ খাওনি জীবন তো ভিতা চলে গেল আমি অবাক হয়ে যাই জানেন মানুষের দুপুরবেলা পুরীর সমুদ্র থেকে পুরীর জগন্নাথের মন্দির থেকে প্রসাদ কিনে পায় আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খায় এই হচ্ছে বাঙালির নীতি কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় ভক্তমণ্ডলী মায়েরা পাড়ার লোকেদের সঙ্গে করে মা জগন্নাথ দেখতে যাচ্ছে তোমরা আমায় নিয়ে চলো যা হবে প্রভু তাই হবে প্রভু করে নেবেন যা করা গর্ভের সন্তানটাকে নিয়ে পাড়ার লোকদের সাথে মা শিলাবতী জগন্নাথ দেখতে যাচ্ছে পথ চলিতে আর বলিতে পথ চলিতে पथ चलिते आज बोलिते पथ चलिते आज बोलिते तो मेरा राहो राहो कृष्ण ना मधुर ना हरि ना हरि नाम पथ चलिते आर बोलिते चलिते निताई गौर हरिबोल बोलिते पथ चलिते आर बोलिते सम्मुखे आधार रात्रि तुमी जे पथयात्री सम्मुखे आधार रात्रि तुमी जे पथयात्री सम्मुखे आधार रात्रि देखो तुमी जे पथयात्री सम्मुखे आधार रात्रि तुमी जे पथयात्री तार नाम कभू सम्पदे तार नाम कभू संकटे तार नाम पथ चलिते जंगलेर माटीते चलते गिये माँ शिलावती पाथरेर ढेपिते उछुट खेये आछाड़ खेये पड़लो। पाड़ार लोकेरा माके फेले दिये जगन्नाथ दर्शने चले गेलो। चलो भाई ओ पड़े गियेछे माटीते, ओ जोदि मरे जाय बाकी लोकेरा आमादेर धरबे। मने राखबेन सुखेर दिने अनेक बंधु पावा जाय, विपदेर दिने बंधु पावा बड़ो दाय। विपदेर दिने जे पाशे एसे दाड़ाय ताके प्रकृत बंधु बोले बला हय। पाड़ार लोकेरा माके फेले दिये जखन चले गेल, अनेकक्षण परे मायेर जखन ज्ञान फिरेछे, मा ताकिये देखछे एकटा पुत्र सन्तानेर जन्म दियेछे, माने मायेर एकटा छेले हयेछे। बोलो मायेदेर मने जत कष्ट थाक, छेले मेयेर मुख देखले मायेरा सब दुःख भूले गिये ताके बुके जड़िये धरे। के এই ছেলেটাকে জড়িয়ে ধরে মায়ের মনে রাগ হলো, আনন্দ হয়নি। ছেলেটাকে বুকে নিয়ে মা চিৎকার করে বলে উঠল, এমন একটা ছেলের জন্ম দিলাম যে ছেলেটা জন্মানোর আগে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলের রস ছুঁড়ে দিল। মা যখন ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে, আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান চিন্তা করছে, ও তো আমার ভক্ত, ওকে বাঁচাতে হবে। ওকে কোল পেতে কোলে নিয়ে কি করেছিল জানে? একটা অশ্বত্থ গাছের ডালে ভগবান ওকে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে বাঁচিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, এত সরু আর কি। ছেলেটা তো গাছের ডালে আশ্রয় পেয়ে গেছে, মায়ের কি অবস্থা? ছেড়ে গেলে চলবে না তো। মা গায়ের চড়ে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারলো না। सत्य प्रसविनी मा पारेनी उठे जेते ओई मंदिरे जगन्नाथ राखाल बालकेर बेश धरे मायेर सामने एसे दाड़िये हाथटा बाड़िये माके डाकछे, मा चलो जाबे ना जगन्नाथ देखते। बोलो एतक्षण पर्यन्त तो मा सकलार संगे छिलो, भगवान तो आसेनी। मा जखन एका हये गेल तखन भगवान एसेछे। केन सकलार संगे मा जखन छिलो तखन भगवान आसेनी, एका जखन मा तखन भगवान एलो केन? शास्त्र बोलछे एका ना होले कोनोदिन गोविंद पावा जाय ना। अति सन्यासीते गाजन नष्ट। कतগুলো চেঙ্গু মেঙ্গু লোক নিয়ে চলে গেলে কীর্তন শোনা হবে না। ও বলে চিপস খাবো, ও বলে বাদাম ভাজা খাবো, ও বলে চাউমিন খাবো, হয়ে গেল। আপনি বায়না মেটাবেন না গান শুনবেন। যখন তীর্থে যাবেন একটু কম কম ভিড় নিয়ে যাবেন, বেশি ভিড় ভালো নয়, কম। ভগবান মাকে হাত ধরে নিয়ে যাচ্ছে রথ দেখাতে। জগন্নাথ নিজে নিজের রথ কে পড়েছেন সকলে তো। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মাকে যখন ছেলে নিয়ে গেছে জগন্নাথ দেখতে, মা এত বোকা ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। অত ভিড় কেউ ছাড়ে? ছেড়ে দিয়ে ছেলে তার মাকে বলছে, খোকা কই রে বাবা, এই কোথায় রে জগন্নাথ, কোথায় রে? আর কি আছে? কোথায় ছিল মায়ের হাত ধরে? আস্তে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। লুঠনি जय जगन्नाथ नाम हईल, जय जगन्नाथ नाम हईल, मायर जगन्नाथ चरण ठाई हलो। जय जगन्नाथ नाम, मायर जगन्नाथ चरण ठाई हलो। एबार बदन भरे हरि बल গাছের চালে ছেলেটা আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয় গো? নিম পাতার রস। কি দেয় গো? আগে মধু দেয়, বর্ধমানের দিকে মধু দেয়, আমার দিকে মধু নয় উচ্ছে দিয়ে দেয়, সুগার যাতে না হয়। হ্যাঁ, ভগবান তো ছেলেটাকে মধু দেবে, চিন্তা করছে মধু কোথায় পাবো। যেইখানে ছেলেটা আটকে গিয়েছে ওই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিয়েছে। মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু বৃক্ষ ডালে সৃজন করিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল। মধু দিয়ে ভগবানের খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। লীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্তটা খায়। গোস্বামী তুলসীদাসজি লিখছেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চোষে, দুনিয়া কা লোক বাউরা হোকার ঘর ঘর বাঘিনী পোষে। বাঘিনী ছুটে আসছে, ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যখন বাড়িয়ে দিল, নিজস্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। তাই পরের দিন সকালবেলা কাঠকুড়োনি মাসি জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে শুয়ে রয়েছে। ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। মনে মনে চিন্তা করছে, কাকে দেবো? আমার তোকে মানুষ করতে পারবো না, আমি গরিব। আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে কোলে তুলে ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গেছে। ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গিয়ে ব্রাহ্মণের কোলে ওকে জমা দিয়ে দিয়েছে। তাহলে ভেবে দেখুন, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু খেলো, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়ানির কোলে গেল, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের কর্ম না করলে তাকে ব্রাহ্মণ বলে বলে না। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণবের কর্ম না করলে তাকে বৈষ্ণব বলে বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের কর্ম না করলে তাকে মানুষ বলে বলে না, তাকে অমানুষ বলে বলে। ব্রাহ্মণের কোলে উঠে ছেলেটা উঠেছে, ব্রাহ্মণের কোলে উঠে 1 2 3 করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল। আস্তে, 7 মাস ছেলেটার বয়স হয়েছে। পাড়া প্রতিবেশী সবাই মিলে ডেকে ব্রাহ্মণকে বলছে, বলো কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে? তোমার ছেলের অন্নপ্রাশন আমরা যেটা করি, আমাদের আপনার বাড়িতে যেটা হয়, এটা অন্নপ্রাশন বলা হয়। আর কেউ কেউ বলে মুখে ভাত, অদন্তেন্ন দন্তেন্ন পয়রফলা আকার তালবেশ্য দন্তেন্ন, অন্নপ্রাশন। অন্নপ্রাশন কথাটা হবে না, এই কথার প্রকৃত উচ্চারণটা হবে অন্নপ্রাশ। অন্ন শেষে গিয়ে দন্তেন্ন দুটো থাকবে, একটা নয়। অন্নযুক্ত প্রাসযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, চামুন্ডা, বগলা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী যা আছে তাদের সেবায় যা লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। তাহলে পোশাকটাকে বলে হরি ভক্তি বিলাসে বলা হয়েছে পরম ব্রহ্মের আস্বাদনের পর যা পড়ে থাকে তাকে বলে প্রসাদ বা পরৌষধ। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস, সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ। গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হয় প্রাস। এরপরে আসুন অন্য, এইবারে ওই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে যদি ওই ছোট ছেলে বা মেয়েটার মুখে দেওয়া হয় তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয় এটা মুখে ভাত। আমি যখন মাতৃগর্ভের বাইরে 7 মাসে ছিলাম আমার অন্নপ্রাশন হলো। আর একইভাবে আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম বাড়ির লোক আরেকটা অনুষ্ঠান করেছিল, যে অনুষ্ঠানটার নাম দিয়েছিল সাধ ভক্ষণ। সাধ ভক্ষণ মানে সাধ্যমতো ভক্ষণ করানো। মাতৃগর্ভের মধ্যে শিশু কেমন করে থাকে, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, এই দেখুন তিলকটা করেছি, এই তিলকটা হচ্ছে তার পরিচয়, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে। আমার যখন 7 মাস মাতৃগর্ভে আমরা থাকি, বিজ্ঞান বলছে 7 মাস গর্ভে সন্তানের চোখ ফোটে। আমরা মাতৃগর্ভের মধ্যে থেকে ভগবানকে ডাকি, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। মাতৃগর্ভের মধ্যে ভগবান কোথায় দাঁড়ায়, দুটো পা যে জোড়ো করেছিলাম ওপরের দিকে, ওই জোড়ো করে থাকা পায়ের ওপরে ভগবান এসে দাঁড়িয়ে পড়ে। ভগবান এসে মাতৃগর্ভের মধ্যে জোড়ো করে থাকা পায়ের ওপরে দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে ভগবানকে প্রথম কে দেখেছে?